হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো একটা অনেক বড় নিউজ এসেছে পিএনবি হাউসিং ফাইন্যান্সের তরফ থেকে। সো নিউজটি কি, চলুন দেখে নেওয়া যাক। সো আমরা চলে এসেছি নিউজটির উপরে। নিউজটি এরকমই দ্যাট পিএনবি হাউসিং ফাইন্যান্সের থার্ড কোয়ার্টারের রেজাল্ট এসেছে এবং সেখানে তারা নেট প্রফিট রাইজ করছে 43% অর্থাৎ 43% এবং 269 করোড়ে গিয়ে পৌঁছেছে। ঠিক আছে, সো এরকমটাই নিউজ এসেছে হাউসিং পিএনবি হাউসিং ফাইন্যান্সের তরফ থেকে। ঠিক আছে, সো তাদের গতবারের নেট প্রফিট ছিল 188 করোড়, সেটাই তারা 269 করোড়ে নিয়ে গিয়েছে। ঠিক আছে, সো এটা অনেক বড় একটা নিউজ পিএনবি হাউসিং ফাইন্যান্সের তরফ থেকে। সো আপনি পিএনবি হাউসিং ফাইন্যান্সের চার্টের দিকে নজর রাখতে পারেন। সো আমরা চলে যাবো অ্যাঞ্জেল ওয়ান ডিমেট অ্যাকাউন্টের স্টার্টেড ফিচার্সে, সেখানে পিএনবি হাউসিংয়ের চার্ট ওপেন করে আমরা নিউজটির ব্যাপারে একবার ভালোভাবে অ্যানালিসিস করে নেবো। সো আমি চলে এসেছি অ্যাঞ্জেল ওয়ান ডিমেট অ্যাকাউন্টের মোবাইল অ্যাপ্লিকেশানে। এখানে আসার পর সবচেয়ে কোনো ডিসকভার অপশনটির উপরে ট্যাপ করবো। ট্যাপ করার পর সবচেয়ে উপরে একটা স্টার্টেড অপশন পেয়ে যাবো, সেখানে এখানে ট্রেড নাও বাটনটিতে ক্লিক করে নেবো এবং এই ট্রেড নাও বাটনটিতে ক্লিক করার পর আমরা একটা পেজে রিডাইরেক্ট হয়ে যাবো। এখানে একটা পেজে আমরা অনেকগুলো কাজ একসাথে করতে পারি, যেমন নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালাইসিস করতে পারি। তাছাড়া এখানে আমরা বাই কল করতে পারি, বাই পুট করতে পারি। তাছাড়া আমরা এখান থেকে অপশন চেইন অ্যানালাইসিস করতে পারি। সবচেয়ে কোনো একটা সার্চের অপশন আছে, সার্চের অপশনটির উপর আমি ট্যাপ করবো এবং সার্চের অপশনটির উপর ট্যাপ করার পর পিএনবি হাউসিং একটা অপশন পেয়ে যাবো। সো এটার উপর আমি ট্যাপ করে নেবো। সো পিএনবি হাউসিং উপরে ট্যাপ করার পর আমরা একটা এখানে পিএনবি হাউসিংয়ের চার্ট পেয়ে যাবো, এনএসসি এবং বিএসসির। সো বর্তমানে যদি আমরা দেখি তাহলে বর্তমানে এটা একটা মার্কেটে 534 একটা ডাউন ট্রেন্ড দেখাচ্ছে। ঠিক আছে, বর্তমানে মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে কিন্তু 534 বর্তমানে এটা মার্কেট পারফরমেন্স করছে। এবং যদি আমরা দেখি তাহলে এখানে মার্কেট স্পাইক পেয়েছে একবার। ঠিক আছে, সো বর্তমানে আমরা যেহেতু দেখলাম দ্যাট এই কোম্পানিটি 45% আপ করেছে এবং 269 করোড়ে গিয়ে পৌঁছেছে, সেহেতু পরবর্তীকালে কিন্তু এটার কিন্তু মার্কেট পারফরমেন্স আমরা একটা আপ ট্রেন্ডে দেখতে পেতে পারি। ঠিক আছে, সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে যদি এই কোম্পানির উপরে ইনভেস্ট করতে চান, তার জন্য আপনি বাই ট্যাপ করবেন এবং বাই ট্যাপ করার পর সবচেয়ে উপরে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে কোয়ান্টিটি। সো আপনি কোয়ান্টিটি সিলেক্ট করে নেবেন, 1 কোয়ান্টিটি, 2 কোয়ান্টিটি, আপনার যে কোয়ান্টিটি পছন্দ, পরবর্তীকালে লিমিট অর্ডার, মার্কেট অর্ডার চয়েস করে নেবেন এবং তারপর ডেলিভারি মার্জিন বা ইন্টারডে আপনি সিলেক্ট করে নেবেন এবং তার বাইয়ের উপরে ট্যাপ করবেন। সো বাইয়ের উপরে ট্যাপ করার পর একটা অপশন পেয়ে যাবেন কনফার্ম বাই। সো আপনি কনফার্ম বাইয়ের উপরে ট্যাপ করলে আপনার অর্ডারটি অটোমেটিক বাই হয়ে যাবে। ঠিক আছে, সো এরকমটাই নিউজ ছিল পিএনবি হাউসিং ফাইন্যান্সের তরফ থেকে, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানালাম। সো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যদি আপনার মনে হয় তাহলে যে এই সেক্টরের কোম্পানির উপরে আপনি আপনার ইনভেস্টিংও করতে পারেন। নমস্কার।